शनिवार दिन सौरभ तार बंधु आमन और प्रियार जन्य अपेक्षा करछिलो। शेषमेश तोमरा चले एले। रास्ता खुजते कोनो असुविधा हयनि तो? भाई दिल्लीते रास्ता खोजा खूबई असुविधा, एकटार पर एकटा फ्लाईओभार, किछुई बुझते पारि ना कोन दिके जाबो। भाग्य चलो चारिदिके अटोवाला आछे, ओदेर जन्य रास्ता जिज्ञेस करे आमि एखाने एसेछि। रात्रे खाबार पर तीन बंधु गल्प करते शुरू करलो। सौरभ, तुम 9 বছর धरे दिल्लीते आछो, एखाने तोमार मने राखार मतो कोनो घटना घटेछे? स्मरणीय तो अनेक किछु आछे, किन्तु 4 বছর आगे आमार संगे एमन एकटा घटेछिलो जेटा आमि आजो पर्यन्त आमार माथा थेके बेर करते पारिनि। काउके बोली तो केउ आमार कथा विश्वासो करे ना। एमन कि हयेछिलो तोमार संगे? तोमरा तो जानोई जे कलेजेर समय थेके आमार माथाय ब्यथा करतो। 4 বছর आगे ब्यथा जखन खूब बेड़े गेलो तखन आमि जानते पारी जे आमार माइग्रेनेर प्रब्लेम आछे। आमि एलोपैथिक मेडिसिन खाई किन्तु ताते किछु समाधान हयनि। तखन आमार अफिसेर एक सिनियर आमाके बोल्लो जे योग ब्यायाम करो, माइग्रेन ठीक हये जाबे। आर ओई समय आमार सैलारि बेशी छिलो ना, ताई आमि इंदिरा बिहारे एकटा बाड़ी निये नियेछिलाम। ओई एलाका दिल्लिर बाकी जायगार मतोई डेभेलप छिलो ना, ओखाने एखोनो जमी आछे, ग्रामेर मतन एलाका। आमी गूगल थेके योगा सेंटर सार्च करी और आमार रूम थेके 3 কিলোमीटर दूर आरोग्य योगा केंद्र नामे एकटा जायगा खुंजे पाई। आमी परेर दिन सकाल 10টার समय ओखाने आमी पौঁছে যাই। रिसेपशने एकजन महिला बसे छिलो। बोलेन सर, आपनि कि योगा शिखते चान नाकि शरीरे कोनो समस्या ठीक करते चान? आमार माइग्रेनेर प्रब्लेम आछे, एर जोन्नो आमी एखाने एसेछि। ठीक आछे सर, एकटा फर्म फिलआप करे दिन। ওই মহিলা কাউন্টারে নিচে ঝুঁকে ফর্ম খুঁজতে থাকে। তখন আমি আমার মাথা ঘুরিয়ে আমার বাম দিকে দেখি। বাম দিকে দুটো বড় হল ছিল। আমি দেখি যে একটা হল একটা মাথা কাটা এক মহিলা তার হাত দিয়ে নির্দেশ করে কিছু আজব ধরনের এক্সারসাইজ করিয়ে যাচ্ছিলেন। হলের মধ্যে সব লোক নেড়া আর তাদের নিজেদের মাথা আজব ধরনের ঘুরিয়ে যাচ্ছিল। নিন স্যার, ফর্মটা ফিলআপ করে দিন। ওর ওর ভিতরে কি হচ্ছে ম্যাডাম? ভিতরে ওকে মারতে আপনাকে কে বলেছে? আম সরি ম্যাম, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। এই ফর্মটা ফিলআপ করে ফিস জমা করে দিন, কাল সকাল 4টার সময় চলে আসবেন। রুমে ফিরে আসার পর আমি সারা দিন রাত শুধু ওই ব্যাপারে ভাবতে থাকি, ওখানে যাওয়াটা ঠিক হবে কি না। আমার নিজের প্রতি খুব রাগ হলো, আমি ওইখানকার ফিস জমা কেন করলাম? টাকা দিয়েছিলাম তাই ওখানে আমি গিয়েছিলাম। এক তো ওই জায়গাটা खूब शाम सुनसान छिलो, सकाले 4टे बजे पुरो फाँका लागछिलो। आमी योगा केंद्रे गिये बाइरे थेके उकी मारी, देखे रिसेपशने महिलाटाओ छिलो ना। आमी आस्ते आस्ते दरजाटा खुललाम और भितरे गेलाम। भितर थेके एकटा आजब गन्ध आसछिलो, जेन कोनो इदुर मरे गेछिलो। छी, एई गन्ध कोथा थेके आसछे? मैम, एक्सक्यूज मी मैम, केउ कि आछे एखाने? भयेर चोटे आमी ओई दिके ओई हल थेके ताकाई যেখানে প্রথমবার আমি মাথা কাটা এক মহিলাকে দেখেছিলাম। ওই হলে একজন মহিলা একা বসেছিল, কিন্তু ওর শরীর দেখতে পাচ্ছিলাম না কারণ ওর পিঠ আমার দিকে ছিল। আমি হলের দরজাতে নক করলাম। এক্সকিউজ মি ম্যাম। মহিলা যখন আমার দিকে তাকালো তখন আমি দাঁত দিকে আঙুল কেটে ফেলি। ওর চোখে খুব মুখ লম্বা লম্বা ছুরি ঢোকানো ছিল। আমি হলের দরজা বন্ধ করে দিই। এইসব কি দেখছি? এবার আমার কি করা উচিত? থাকবো না যাব এখান থেকে? ওই রিসেপশনের মহিলাটাকেও তো দেখতে পাচ্ছি না আমি। তারপর আমি আরেকটা দরজা খুললাম, আমার চোখ ফেটে গেল। হলের ভিতরে 10 জন লোক ফাঁসিতে ঝুলছিল সেদিন, ওদের শরীর থেকে পচা গন্ধ আসছে। আমি সোজা যোগা কেন্দ্র থেকে বাইরে পালিয়ে যাই আর ততক্ষণ দৌড়াতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমার রুমের সামনে এসে পৌঁছায়। আমার বাড়িওয়ালা আঙ্কেল রোড থেকে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন। কে হলো সৌরভ? এমন হাঁপাতে হাঁপাতে কেন আসছো? তুমি কি জগিং করে আসছো সকাল সকাল? হ্যাঁ। না আঙ্কেল, আমি আরোগ্য যোগা কেন্দ্র থেকে আসছি। আরোগ্য যোগা কেন্দ্র? কিন্তু ওটা তো 6 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমি কাল ওইখানে ফিস জমা করে এসেছি। আমি ওইখানকার রিসেপশনিস্টের সাথেও কথা বলেছিলাম কালকে। আমি ওই যোগা সেন্টারকে ধীরাজ নামের এক যোগা গুরু চালাতো। ও পরে অমর হবার জন্য তন্ত্র মন্ত্র পড়তে শুরু করেছিল জানো। 6 বছর আগে ওই যোগা কেন্দ্রে একটা অনুষ্ঠানে যোগা গুরুর সাথে অনেকজন লোক আত্মহত্যা করে নিয়েছিল সেই দিন। বুঝতে পেরেছো? কিছুদিন পর আমি অফিসের কলিগের সাথে ওই যোগা সেন্টারে গিয়েছিলাম। ওখানে শুধু ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তুমি কি আমার সাথে ঘটে যাওয়ার এই ঘটনাকে বিশ্বাস করবে? ভাই, শুনতে তো একটা অদ্ভুত অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, এইসব অস্বাভাবিক ছিল, কিন্তু জীবনে মাঝে মাঝে এইরকম অনেক ঘটনার সম্মুখীন হতে হয় যেটা সময় চলে যাওয়ার পরেও পিছনে দেখলে বিশ্বাস করা খুব মুশকিল হয়ে যায় একেবারে। অনেক রাত হয়ে গেছে, চলো এবার শুয়ে পড়ি। বৃষ্টির এক রাত কখনো কখনো ছোট ছোট কিছু ভুল অনেক বড় আকার ধারণ করে। এই ঘটনা আমি তখন দেখতে পাই যখন আমি দুই বন্ধুর সাথে অজানা শহরে আটকে গিয়েছিলাম। চাকরি হওয়ার আগে আমি আর আমার বন্ধু অজয় অনেকগুলো এক্সাম দিয়েছিলাম। আমাদের একটা এক্সামিনেশন সেন্টার দেরাদুনে পড়েছিল। এই আমি সঙ্গম। হ্যালো অজয়, আমি রিজার্ভেশন করাচ্ছি দেরাদুনের, দুজনের একসাথেই কেটে নিচ্ছি, তুই আমাকে কাল টাকা দিয়ে দিস। ভাই, তিনজনের রিজার্ভেশন করাস? আমাদের কোচিংয়ে আকাঙ্ক্ষা নামের একটা মেয়ে পড়ে না, ও আমাদের সাথেই যাবে বলছিল। এই মেয়েদের অশান্তিতে পড়াটা খুব ফালতু রে ভাই, এতটা দূরের জার্নি। আমরা দুজনে যাই না, খুব মজা করব ভাই। আকাঙ্ক্ষা ওর মাকে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। ওর সেন্টার আর আমাদের সেন্টার সেম, ওরও রিজার্ভেশনটা করিয়ে দে, নাহলে ওর খারাপ লাগবে ভাই। অবশেষে আমাকে আকাঙ্ক্ষার রিজার্ভেশন করাতেই হয়েছিল। তারপর আমরা তিনজন একসাথে এক্সাম দিতে পৌঁছই। তখন অগস্ট মাস ছিল আর বৃষ্টি মুষলধারায় ঝরছিল। যখন আমরা পরীক্ষা দিয়ে বেরোই তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। কি যে করি, এই রকম বৃষ্টিতে যদি ভিজে স্টেশনে পৌঁছাই তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। শোন না, পাশেই একটা সিনেমা হল আছে, বরফি বলে ছবিটা চলছে, সিনেমা দেখে আসি চ, তারপর নয় ফেরা যাবে। সোজা স্টেশনে যাওয়া যাক, এখন মুভি দেখতে হলে আরো রাত হয়ে যাবে, বাড়ি ফিরতে সমস্যা হয়ে যাবে। আমার কিন্তু খুব সিনেমা দেখতে ইচ্ছে করছে, আর এই মুভিটা বেশি দিন হলে থাকবেও না, না দেখে আমি কিছুতেই যাব না। সে যাই হোক, তোদের টিকিটের টাকা আমি দিয়ে দেবো। কলেজটা মেন রোড থেকে অনেক দূরে, এখনো তো কিছু মানুষ দেখা যাচ্ছে। অজয় মানল না আর আমাদের ফিল্ম দেখতে নিয়ে গেল। ওই সিনেমা হলটা ভীষণ ভাঙাচোরা ছিল আর অনেক কম মানুষ ছবি দেখতে এসেছিল। যখন আমরা সিনেমা হল থেকে বাইরে বেরোই তখন বৃষ্টি আরও জোরে পড়ছে। রাস্তায় কোমর অবধি জল জমে গেছিল। চারিপাশে না একটা অটো দেখা যাচ্ছিল, না একটা রিক্সা যে আমাদের স্টেশনে নিয়ে যেতে পারে। আমি প্রথমেই বলেছিলাম মুভি দেখব না আজ। আমরা কোনো রকমে রাস্তার ধার দিয়ে দিয়ে এগোতে থাকি। তখনই আকাঙ্ক্ষা পিছলে পড়ে গিয়ে তার জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমি মনে মনে ভাবি, যদি আকাঙ্ক্ষাকে সঙ্গে না আনতাম তাহলে আমরা ছেলেরা যে কোনোভাবেই স্টেশনে পৌঁছে যেতে পারতাম। আমরা খুব চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিলাম। তখনই আমাদের পিছন দিকে একটা দরজা খুলল, একজন মহিলা দরজা খুললেন। কাকিমা, আমরা কি কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে একটু অপেক্ষা করতে পারি? আমরা এখানে এক্সাম দিতে এসেছিলাম, বৃষ্টির জন্য আটকে গেছি। ওই মহিলাকে প্রথমেই দেখে আমার খুব একটা সুবিধের মনে হয়নি, কিন্তু ওনার আপ্যায়ন দেখে আমি বেশ খুশি হলাম। আমরা তিনজনেই ওনার বাড়ি গেলাম। মা, তুমি বাথরুমে গিয়ে জামা বদলে নাও, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি। কাকিমা কিচেনে চলে গেলেন আর আকাঙ্ক্ষা বাথরুমের দিকে গেল। আকাঙ্ক্ষা যখনই বাথরুমের দরজা খুলল সে চিৎকার করে উঠল। আমরা তক্ষুনি আকাঙ্ক্ষার কাছে গেলাম। কি হয়েছে আকাঙ্ক্ষা? বাথরুমের ভেতর দেখছি অনেক হাড় পড়ে রয়েছে। তখনই কাকিমা ওখানে এলেন আর উনি বাথরুমের দরজা খুলে দেখালেন। ভেতরে কিছুই নেই তো, তুমি কিছু ভুল বুঝেছ। আমিও ভেতরে তাকালাম, কিন্তু টবে কিচ্ছু ছিল না। আকাঙ্ক্ষা ভয়ে ভয়ে বাথরুমে ঢুকলো এবং 1 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে ফিরে আসলো। কিছুক্ষণ পর কাকিমা চা নিয়ে এলেন আর তা খেয়েই আমার বমি হতে শুরু করলো। চায়ের কাপে রক্ত ভরা ছিল। সীমা তো তখন পেরোলো যখন আকাঙ্ক্ষা আর অজয় কাপ ভরা রক্ত তারা চায়ের মতো খেতে লাগলো। ওরা কি কাপে চা দেখতে পাচ্ছিল? আমি ওদের বলতে চাইছিলাম, কিন্তু কাকিমা সামনেই বসেছিলেন আর ওনার সামনে আমার এটা জিজ্ঞেস করার সাহস হয়নি। বাবা, তুমি চা খাচ্ছ না কেন? কাকিমা, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমার মনটা কেমন হয়ে আছে। আন্টি অজয়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আমার খেয়াল কিচেনের দিকেই ছিল। এমন লাগছিল जानो किचन थेके केउ उंकी मेरे देखछे। आमार हाथ पा काँपते शुरू करलो। जखन आमी देखलाम जे किचन थेके एकटा पेट निये उंकी मारछे, आमी खूब भय पेये काकिमाके जिज्ञेस करलाम, काकिमा किचने केउ आछे नाकि? ना, किचने केउ नेई तो। किन्तु आमी एक्षुनि एकजनके देखलाम। काकिमार चोख रागे ज्वलते लागलो, जेन आमरा कोनो विशाल अपराध करे फेलेछि। अजय, आकांक्षा, आमादेर बेरिये जेते हबे, कोनो ना कोनो जानबाहन ठीक पेये जाबो। एत रात्रे तुमी एदेर निये कोथाय जाबे? बाइरेर आबहावा खूब खाराप, बृष्टिर साथे साथे विद्युत चमकाच्छे। आज रात्रे एखानेई थेके जाओ, काल सकाले शांतिते चले जेओ। एरपर आर आमार किछु बलार साहस छिलो ना। काकिमा तार दोतलार घरे आमादेर शोयार ब्यबस्था करे दिल। आकांक्षार अजय तो बेघरे घुमिए पड़ल, किन्तु आमार घुम किछुतेई आसछिलो ना। तखोनी घरे एकटा अबयव प्रवेश करलो और आमादेर देखे चले गेलो। आमी खूब साबधाने आकांक्षार अजयके डाकलाम और ओदेर काने काने बोललाम जे घरेर मध्ये केउ एकटा देखते आसछे। एरपर जखन केउ आमादेर देखते आसलो तखन आमरा तीनजनई ताके लक्ष्य करलाम। एई बाड़ीटा सबकिछु ठीकठाक लागछे ना, आमादेर एखान थेके एक्षुनि बेरिये जावा उचित। आमरा तीन बंधु पा टीपे टीपे सीढ़ी दिए नीचे नेमे एलाम और मेन गेटेर दिके एगिये चललाम। किन्तु तखोनी किचेन थेके दुजन पेतनी बेरिये एलो। कोथाय जाच्छो? তোমাদের মনে হচ্ছে তোমরা এখানে পালাতে পারবে? এদের কথা শুনিস না ভাই, পালা এখান থেকে। আমরা মেইন গেট খুললাম। আমি আর অজয় তক্ষুনি বাইরে চলে এলাম, কিন্তু আকাঙ্ক্ষা সম্পূর্ণ বেরোতে পারল না। পেতনিরা ওর চুল টেনে ধরল। আমরা আকাঙ্ক্ষাকে বাইরের দিকে টানছিলাম আর পেতনিরা ভেতর দিকে। আকাঙ্ক্ষার চুল ছিঁড়ে যাচ্ছিল আর তখনই এক আঙ্কেল এসে ওনার কাঁচি দিয়ে आकांक्षा चूलटा केटे दिलेन। पेतनीरा चूल शुद्धू भेतरे पड़े गेल और आंकेल दरजाटा बाइरे थेके बंध करे दिलेन। तोमरा एई बाड़ीते केन एले? एई बाड़ीटा 25 বছর धरे बंध। 25 বছর आगे एखाने चौधुरी परिवार बास करत। एकबार दुटो चोर जल खावार बहानाय बाड़ीते ढुके पड़े। ओरा पुरो परिवारके खून करे और बाड़ी सब लुट करे निये पालाय। तखन थेके ओई परिवारेर आत्मा एई बाड़ीतेई थाके। अंकेल, आमरा एग्जाम दिते एसेछिलाम, किन्तु एतो बृष्टिर जोन्नो आमरा एखाने आटके जाई। ओई आंकेल तार गाड़ी करे आमादेर स्टेशने पौंछे देय और सेई अभिज्ञता थेके आमी शिखलाम जे कखनो कोनो अचेना बाड़ीते आश्रय नेওয়ার থেকে বিরত থাকাই ভালো।